এভরিওয়ান, মৌমিজ ওয়ার্ল্ডে নতুন একটা ব্লগের সাথে তোমাদের জানাই অনেক অনেক স্বাগতম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর এখন বাজে ওই 3:40 মতো। তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। বগুলাই যাওয়ার উদ্দেশ্যে, আর বগুলাই যাওয়া মানেই তো কেনাকাটা। আর সামনে তো পুজো, পুজোরও তো আর বেশি দেরি নেই, আর হয়তো এক মাস মতো আছে। এখন থেকেই যদি একটু একটু করে কেনাকাটা না করা হয়, পুজোর সময় দোকানগুলো এত এত ভিড় থাকে, তখন যেন আমার কিছুই পছন্দ হয় না। তোমাদেরও কি এরকম হয়? আর যাই হোক, আজকে বগুলাতে আসার কারণ হচ্ছে শাড়ি কেনার জন্য। তবে পুজোর শাড়ি না, এগুলো হচ্ছে মা মাসিদের জন্য কিনতে আসা। লাস্ট কিছুদিন আগে যেদিন বগুলাতে এসেছিলাম, সেদিন বৌদিভাইয়ের জন্য একটা শাড়ি নিয়ে যাওয়া হয়েছিল, আর দুটো বেড কভার, আর কী কী নিয়ে গেছিলাম এখন ঠিক মনে পড়ছে না। তো বৌদিভাইয়ের শাড়িটা দেখে আমার ছোট মাসির খুব পছন্দ হয়েছিল, কারণ শাড়িগুলো এত নরম, মানে ক্যারি করতে ভীষণ সুবিধা। তো ছোট মাসি বলেছিল যে ওই ধরনের শাড়ি এনে দেওয়ার জন্য, তো সেই কারণেই আমরা বগুলাতে চলে এসেছি আবারও সেই দোকানে। আর আমরা যখন শাড়ি দেখা দেখি করছিলাম, সেই টাইমে ছোট মাসির কাছে ভিডিও কল করেছিলাম যে ছোট মাসি পছন্দ করে দেবে, কোন শাড়িটা ছোট মাসির পছন্দ। তো ছোট মাসি তো পছন্দ করে দিয়েছে। আর শুধু ছোট মাসি বলে না, মা মাসি সবার জন্যই নেওয়া হবে, আর সবারই সেম একই ধরনের শাড়ি নেওয়া হবে, এটাই ভাবা হলো। তো এই কন্টেনারে যে শাড়িগুলো, এটা তো দুটো নেওয়া হয়েছে, একটা হচ্ছে মায়ের জন্য নেওয়া হয়েছে, একটা দিদির জন্য। আর এক ধরনের শাড়ি নেওয়া হয়েছে সেম, সেটা তিনটেই একই রকম। ব্যাস এখান থেকে মোটমাট 5টা মতো শাড়ি নেওয়া হয়েছে। তো এখানকার কেনাকাটা মোটামুটি কমপ্লিট। তারপরে চলে গেছিলাম একটা কুর্তির দোকানে। আর বগুলাই না অনেক সুন্দর সুন্দর কুর্তি আছে, তো এখান থেকে আমার একটা কুর্তি পছন্দ হয়েছে, তো সেটাই দেখছিলাম যে কেমন লাগে। দেখা দেখি করে ওখান থেকে তো একটা নেওয়া হয়েছে, তারপরে চলে আসলাম চুড়িদারের পিসের দোকানে। এসে দেখি ভালোই ভিড় আছে, কারণ সামনে তো পুজো, আর এখন থেকেই যদি চুড়িদার বানাতে না দেয়া হয় তাহলে ঠিক ডেটে পাওয়া যাবে না। তো আমরা তো এর আগের মাসে যখন এসেছিলাম, তখন তো এখান থেকে একটা চুড়িদার বানাতে দিয়ে গেছিলাম, সেটাই নিতে এসেছি। আবার নিতে এসে আবার চুড়িদারের প্রেমে পড়ে গেছি, মানে এত সুন্দর সুন্দর সব সিটগুলো দেখাচ্ছিল, তারপরে আবারও এখান থেকে আর একটা আমরা বানাতে দিয়েছি। তারপর চলে আসলাম সেই বিছানার চাদরের দোকানে। মানে এর আগের দিন বগুলাই যে যে দোকানগুলোই গেছিলাম, সেম সেম দোকানগুলোই বলতে পারো আজকেও গিয়েছিলাম। তো এখান থেকে আজকেও দিদি আমাদের মতো সেম একটা বেড কভার নেবে বলে এসেছিল। তবে দিদির মনটা একটু খারাপ হয়ে গেছে একটা কারণে, যে বেড কভারটা দিদি নেবে তো সেটার সাথে পুরো বেড সেট যেটা থাকে, যেমন বালিশের ওয়ার, কোল বালিশের ওয়ার, মানে পুরো সেটটা যেটা থাকে সেটা দিদি পায়নি। কিন্তু আগের দিন যখন আমরা নিয়ে গেছিলাম তখন কিন্তু পেয়েছিলাম, তো সেইটার জন্য দিদির একটু মনটা খারাপ হয়ে গেল। তারপরে আমরা চলে আসলাম একটা জুতোর দোকানে। এখানে কিছু ওই জুতো কালেকশন দেখছিলাম। আর এখন যা যা কেনাকাটা করি না কেন, সবই কিন্তু পুজোর সময়ই ব্যবহার করব, না হলে তো সব পুরনোই হয়ে যাবে। তো এই কথাটা বলতে গিয়ে কিন্তু একটা কথা মনে পড়ে গেল, কি বলো তো সেটা? আসলে মা ছোটবেলায় বলতো
যে পূজোর আগে যে জামাগুলো নেওয়া হয়েছে সেগুলো যদি বারবার দেখি বা পড়ি তাহলে নাকি সেগুলো পুরনো হয়ে যায়। তো সেই কথাগুলো কিন্তু এখনও ভুলিনি, আর সেগুলো এখনও আমার মনে রয়ে গেছে। তো যাই হোক, আজকের মতো বগুলাই কেনাকাটা কমপ্লিট। আবারও কিছুদিন পরে আসতে হবে, আর আজকে আমি যা যা কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সাথে কিন্তু একবারে শেয়ার করব। আর এই যে এখন চলে এসেছি স্টেশনে, এখানে বসে বসে আমরা সবাই মিলে মোমো খাচ্ছিলাম, আর একটু পরেই আমাদের ট্রেন চলে আসবে। তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। আর তোমাদের সাথে খুব তাড়াতাড়ি এবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর তোমাদের পূজোর কেনাকাটা কত দূর, তোমরা কি স্টার্ট করে দিয়েছো? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। সো টাটা।